আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএল কুকিং ওয়ার্ল্ড। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ঈদ স্পেশাল গোলাপ ফুল পিঠা আপনাদেরকে আজকে তৈরি করে দেখাচ্ছি। এর জন্য চালের গুঁড়া দিয়ে একটা ডো করে নিয়েছি, আর এই ডোটা সচরাচর সবাই পারেন তাই করে দেখালাম না। তারপরেও বলে দিচ্ছি, এখানে 2 কাপ চালের গুঁড়ার জন্য 1 কাপ পানি ব্যবহার করেছি। পানিটা একদম ফুটে ওঠার পরে আমি চালের গুঁড়াটা দিয়ে ভালো করে সিদ্ধ করে এই ডোটা করে নিয়েছি। এই ডোটা তৈরি করে খুব ভালো করে মথে নিতে হবে। যত বেশি ভালো করে মথবেন পিঠাটা কিন্তু ততই ভালো হবে। তা আমি এখানে পাতলা করে একটা রুটি তৈরি করে নিচ্ছি। নর্মালি আমরা আটা রুটি যেই রকম মোটা খেয়ে থাকি সেই রকম মোটা একটা রুটি তৈরি করে নিচ্ছি, বেলে নিচ্ছি। রুটিটা বেলা হয়ে গেছে, দেখুন এরকম মোটা করে রুটিটা বেলে নিতে হবে। আর এখন এটা কেটে নিব, যে কোনো ধারালো কিছু দিয়ে আপনারা এটা কাটতে পারেন। আর পানি খাওয়ার গ্লাসটা দিয়ে আমি রুটিটা কেটে নিচ্ছি, মানে এই সাইজের করে। আর এই পিঠাটা আপনারা প্রথমে একবার ভেজে নেবেন, তারপরে এটা ভালো করে রোদে দিয়ে প্রায় 6 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর এই পিঠাটা আপনারা পরবর্তীতে যখন খাবেন তখন আরও একবার ভেজে গুড়ের শিরার মধ্যে দিয়ে তারপর খেতে হবে। আর এই এক্সট্রা ডোটা দিয়ে আবারও পিঠা তৈরি করে নিব। তো যেই অংশগুলো কাটলাম সেটা একটার উপর একটা তিনটা এভাবে রেখে তারপর একটা গোলাপ ফুল তৈরি করতে হবে। তো মাঝখানটা আমি ভালো করে প্রেস করে একসাথে সবগুলো লাগিয়ে নিয়েছি, আর ছুরি দিয়ে 3টা কাটমার্ক দিয়ে নিচ্ছি। দেখুন, খুব ভালো করে দেখলে আপনারা ইনশাল্লাহ এই পিঠাটা তৈরি করতে পারবেন। খুবই সহজ এই পিঠাটা তৈরি করা। তো প্রথমে আমি গোলাপ ফুলের কলির মতো করে নিচ্ছি, মানে একদম ছোট ছোট করে পাপড়ির মতো করে নিচ্ছি। তারপর এটা আস্তে আস্তে ছড়াবে, মানে গোলাপ ফুলের শেপটা হবে। খুবই সহজ পিঠাটা তৈরি করা, একটু ভালো করে দেখলেই আপনারা বুঝে নেবেন। আর বেশি জোরে প্রেস করবেন না, তাহলে কিন্তু এই জায়গাটা ভাজার পরেও শক্ত থেকে যাবে, মানে গুড়ের শিরার মধ্যে ডুবালেও শক্ত থেকে যাবে। আমি আরও একটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। এই পিঠাটা তৈরি করে ভেজে আপনারা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন, তবে কিছুদিন পরপর এটা রোদে শুকাবেন, তাহলে এটার স্থায়িত্বকাল অনেক দিন বেড়ে যাবে। এটা এখন আমি ভেজে নিব পিঠাটা। পিঠাটা ডুবো তেলে ভাজতে হবে, আর তেলের আঁচটা একদমই কম থাকতে হবে, মানে তেলটা খুব কম গরম হতে হবে পিঠাটা যখন দিবেন। তেলটা বেশি গরম হলে কিন্তু পিঠাটা পুড়ে যাবে আর ভিতর পর্যন্ত ক্রিস্পি হবে না। তো চুলাটা একদমই কমিয়ে আমি এই পিঠাটা প্রায় 10 থেকে 15 মিনিট সময় নিয়ে ভেজে নিব। আর হ্যাঁ, অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। দেখুন একটা সাইড হয়ে গেছে, মানে হালকা একটু হয়েছে। এখন আমি পিঠাগুলো উল্টে দিচ্ছি। পুরোপুরি ডুবো তেল হলে পিঠাটা উল্টে দেওয়ারও প্রয়োজন নেই। তো এখানে আমি তেলটা একটু কম নিয়েছি তাই পিঠাটা উল্টে দিতে হচ্ছে। তো সর্বমোট এখানে আমার 15 মিনিটের মতো সময় লেগেছে পিঠাটা পুরোপুরি ক্রিস্পি করে ভাজার জন্য। ভাজা হয়ে গেছে, এরকম ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি পিঠাগুলো। তেলটা ঝরিয়ে এখন এগুলো রেখে দিব, বাতাসের নিচেই রাখবো। এখন আপনাদেরকে আমি এই ডিজাইনের পিঠাটা তৈরি করে দেখাচ্ছি। যেহেতু একটা ডো দিয়েই হয়ে যায় তাই 2টা পিঠা তৈরি করে দেখাচ্ছি। তো একই ডো দিয়ে আমি এটা মোটা একটা রুটি তৈরি করে নিয়েছি ছোট করে, আর তেল মাখিয়ে নিচ্ছি। এই পিঠাটা খেজুর কাঁটা দিয়ে তৈরি করতে হয়, কিন্তু আমার কাছে খেজুর কাঁটাটা না থাকায় আমি শাসলিক কাঠি দিয়ে তৈরি করে নিচ্ছি। তো শাসলিক কাঠি দিয়ে একটু ঝামেলা হয়, বারবার ডোটা কাঠির মধ্যে লেগে যায়। তারপরেও তৈরি করে দেখাচ্ছি যে খেজুরের কাঁটা তো এখন অ্যাভেলেবেল পাওয়া যায় না, তাই যাদের কাছে না থাকবে খেজুরের কাঁটাটা আমার মতো এইভাবে কাঠি দিয়ে তৈরি করে নিতে পারবেন। তো ভালো করে দেখুন আমি কিভাবে কাটাগুলো তুলে নিচ্ছি। একটু প্র্যাকটিস করলে আপনারাও ইনশাল্লাহ পেরে যাবেন এই পিঠাটা তৈরি করতে। এইভাবে খেজুর কাটা দিয়ে এই ডিজাইনের মতো আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইনের পিঠা তৈরি করা যায়। তবে কাটা না থাকার কারণে আমি আজকে আপনাদেরকে এই একটাভাবেই তৈরি করে দেখাচ্ছি। তো পিঠাটা আমি কেটে নিয়েছি, আর দেখুন কতটা সুন্দর লাগে পিঠাটা। আর পিঠার নিচের অংশটা এরকম ছিদ্র ছিদ্র হওয়ার কারণে গুড়ের শিরাটা খুব ভালো করে পিঠার মধ্যে ঢুকে যাবে। একইভাবে আমি এখানে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি।
আর একইভাবে খুবই অল্প আছে এই পিঠাটাও আমি ভেজে নিব প্রায় 15 মিনিটের মতো সময় নিয়ে। অল্প আছে ভেজে নিলে পিঠাটা খুব ভালো করে ক্রিসপি হবে, ভাজা হবে, আর গুড়ের শিরাটাও খুব ভালো করে পিঠার মধ্যে ঢুকবে। এই পিঠাটা একবার ভেজেই আপনাদেরকে দেখাচ্ছি, আর যখন এটা খাবেন আরও একবার তেলের মধ্যে ভেজে গুড়ের শিরা করে, এক তারের একটা শিরা করে আপনারা পিঠাটা 1 মিনিটের মতো ডুবিয়ে খেতে পারবেন। আশা করি আমার এই পিঠার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আজ এই পর্যন্তই, ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।